হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু এগেইন মাই চ্যানেল তোমরা অলরেডি সিসি থ্রি দেখে নিয়েছো অর্থাৎ যারা সেকেন্ড সেমিস্টার শুরু করেছ পড়াশোনা তো তারা অলরেডি সিসি থ্রি দেখে নিয়েছ আশা করছি এবং এখনও যারা দেখোনি নি সিসি সিলেবাস তারা ডিসক্রিপশান বক্সে গিয়ে লিঙ্কে তোমরা সিসি থ্রিটা দেখে নিতে পারো তো আজকে শুরু করবে আমাদের সিসি ফোর সিসি ফোরের সিলেবাসটা আমরা আলোচনা করবো এবং প্রিভিয়াস ইয়ার্সের একটি প্রশ্নপত্র আছে যেখানে আমরা সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব এবং তার সঙ্গে সঙ্গে কোন কোনগুলো গুরুত্বপূর্ণ আমাদের পরের বছরের জন্য সেগুলো নিয়েও আমরা একটু দেখব ওকে তো চলো শুরু করছি আমাদের আজকে সিসি ফোর সিলেবাস ডিসকাশান যারা চ্যানেলে নতুন এসো প্রথমবারের জন্য অবশ্যই তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকান প্রেস করে অল নোটিফিকেশান করে রাখো চলো শুরু হচ্ছে আজকে সিসি ফোর সিলেবাস বেঙ্গলি বুকস এবং প্রিভিয়াসের কোশ্চেন এবং আগের সিলেবাসের মতো আমি এটাতেও বলে দিই যারা ইংলিশ মিডিয়ামের আছো যারা ইংলিশ মিডিয়ামের আছো তাদের বলছি যে এই যে সিলেবাসটা তোমাদের রয়েছে এই সিলেবাসের উপর বাংলা বই কিন্তু স্পেসিফিক্যালি সিবি সিলেবাস হওয়ার পর একটা বই বেরিয়েছে হুম সে বইটা আমি বেঙ্গলি মিডিয়ামদের জন্য বলে দেবো কিন্তু ইংলিশ মিডিয়ামে তোমরা কিন্তু ইংলিশের প্রচুর রিসোর্সেস আছে সেগুলোকে ব্যবহার করো তোমরা ইচ্ছা করলে ইগনোর ওয়েবসাইটে যেতে পারো ইগনোর ওয়েবসাইটে যেতে পারো সেখানে প্রচুর ফ্রি পিডিএফ পেয়ে যাবে ওকে প্রচুর ফ্রি পিডিএফ পেয়ে যাবে যেখান থেকে কিন্তু তোমরা একটা ভালো হেল্প পাবে ওকে এবং মেটেরিয়ালসগুলোও কিন্তু বেশ ভালো মেটেরিয়ালস খুব ভালো কোয়ালিটির মেটেরিয়ালস চলো আচ্ছা প্রথমেই আমরা গত সিলেবাসেই বলে দিয়েছি যে ফুলমার্কস সিক্সটি প্লাস ফিফটিন সেম অ্যাজ প্যাটার্ন সেম প্যাটার্ন আমাদের ফার্স্ট সেমিস্টারে তোমরা যেটা পেয়েছো ওকে তো সেইগুলো নিয়ে আর বেশি আলোচনা করছি না চলো আমরা ডিরিক্স সিলেবাসে যাচ্ছি গান্ধী অ্যান্ড আম্বেদকর তোমাদের এখানে আইডিয়াস অফ ইন্ডিয়া হিসেবে মহাত্মা গান্ধী এবং বি আর আম্বেদকরকে পড়তে হবে এবং মহাত্মা গান্ধী এবং বি আর আম্বেদকরের কোন কোন জায়গাগুলো পড়বো তোমরা আমরা আমরা একটু হাইলাইট করে দেবো যে মহাত্মা গান্ধীর কী কী কনসেপ্ট আমরা এখানে দেখবো হ্যাঁ এবং আমাদের স্বামী বিবেকানন্দের সমাজ ভাবনা কি কী আছে তো সেই ভাবনাগুলোর মধ্যে দিয়ে কীভাবে আমাদের সমাজতত্ত্বের সঙ্গে আমরা কিভাবে লিঙ্ক করব হ্যাঁ সেই সমাজতত্ত্বের সঙ্গে মহাত্মা গান্ধী এবং আম্বেদকরের কী কানেকশান রয়েছে এনারা তো সমাজতাত্ত্বিক নন কেন আমরা পড়বো তো সেই জায়গাটা এনাদের যে সমাজ ভাবনা সেই ভাবনাটা আমাদের সোশিওলজিতে কতটা গুরুত্বপূর্ণ তো সেটা আমরা সোশিওলজিক্যাল পার্সপেক্টিভটাকে কিভাবে সেগুলো আনতে সাহায্য করেছে সেগুলো দেখব আমাকে গত এক মাস আগে একটা ভিডিওতে আমাকে একজন কমেন্ট করেছিল আমি তার অ্যান্সারটা দিইনি কারণ অ্যান্সারটা ওইভাবে দেওয়া সম্ভব নয় যে মহাত্মা গান্ধী এবার আম্বেদকর তো সমাজতাত্ত্বিক নন এনাদেরকে কেন সিলেবাসে সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে না এইসব ফালতু লোকজনকে কেন ইনক্লুড করা হয় এমন কথাবার্তাও বলেছিল যাই হোক তার কথাবার্তাতে আমি একদম সন্তুষ্ট হইনি যে কারণে আমি অত বড় রিপ্লাইটা তার দেওয়ার প্রয়োজন মনে করিনি সেই মুহূর্তে আমি এখন বলছি যে মহাত্মা গান্ধী এবং আম্বেদকর তোমরা কেন পড়বে এবং সেই ব্যক্তিটি যদি এই ভিডিওটি দেখে থাকে তাহলে নিশ্চয়ই তার উত্তরটা পেয়ে যাবে যে মহাত্মা গান্ধী এবং আম্বেদকরের সমাজ ভাবনার মধ্য দিয়ে সমাজতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি প্রকাশ পেয়েছে ভারতবর্ষে তো সে কারণেই মহাত্মা গান্ধী এবং আম্বেদকরকে আমরা সমাজ মানে সমাজত সমাজতাত্ত্বিক হিসেবে নয় একজন সমাজ আইডিয়াস অফ ইন্ডিয়া অর্থাৎ একদম সমাজ ভাব সমাজ চিন্তাকার হিসেবে আমরা তাকে দেখতে দেখতে পারি ওকে তো তার ভাবনা থেকেই কিন্তু সূত্রপাত ঘটেছে সেই জন্য এই দুজন কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি আমাদের আইডিয়াস অফ ইন্ডিয়াতে আমরা সমাজতাত্ত্বিক দৃষ্টিভঙ্গিতে যাওয়ার আগে এদের দুজনকে পড়ার জন্য ইন্ডোলজিক্যাল এথনোগ্রাফিক ইন্ডোলজিক্যাল মানে তোমরা ইন্ডোলজিক্যালের বাংলাটা জেনে রাখো ভারততাত্ত্বিক ঠিক আছে যাকে আমরা যেটা আমরা বলছি ভারততাত্ত্বিক দৃষ্টিভঙ্গি কোনগুলোকে বলি যেগুলো টেক্সট থেকে নেওয়া হয় মানে সিম্পলি মানে আমাদের ভারতীয় সমাজকে ব্যাখ্যা করার জন্য যখন বিভিন্ন বই বা বিভিন্ন রিলিজিয়াস টেক্স সেই রিলিজিয়াস স্টেক্সগুলোর সাহায্য নিয়ে আমাদের ভারতীয় সোসাইটিকে বর্ণনা করছেন যে দৃষ্টিভঙ্গি দিয়ে সেই দৃষ্টিভঙ্গিটা আমি আমরা বলছি ভারততাত্ত্বিক দৃষ্টিভঙ্গি তো এটা আমরা পরবর্তীতে দেখব ইন্ডোলজিক্যাল ভিউটা ইন্ডোলজিক্যাল ভিউকে কাকে কাকে পড়ব সেগুলোও আমরা দেখব ইন্ডোলজিক্যাল ভিউ তো আমরা যেমন জিএস ঘুরে দেখব ওকে জিএস ঘুরে পড়ব তারপর এথনোগ্রাফিক এথনোগ্রাফিক দৃষ্টিভঙ্গি এথনিক এথনোগ্রাফিক দৃষ্টিভঙ্গিতে কি দেখবে এখানে এথনোগ্রাফিক অ্যাপ্রোচেসের উপর অলরেডি আমার একটা ভিডিও আছে তোমরা প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো হ্যাঁ যেখানে তোমাদের অনার্সের প্লে লিস্টের মধ্যেই পেয়ে যাবে এথনোগ্রাফিক কি তো এথনোগ্রাফিক অ্যাপ্রোচ কী একটা এথনিক গোষ্ঠীর ওপর স্টাডি করা সেটাও আমরা পরবর্তীতে দেখব তারপর দলিত পলিটিক্স দলিত পলিটিক্স অর্থাৎ দলিত রাজনীতি দলিত রাজনীতি এবং এর সঙ্গে কি আন্দোলন আছে এটা আমাদের দেখতে হবে মোবিলিটি অ্যান্ড চেঞ্জ মোবিলিটি মানে হচ্ছে সচলতা আর চেঞ্জ মানে হচ্ছে পরিবর্তন তাহলে সচলতা ও পরিবর্তন সচলতার সঙ্গে সঙ্গে কিন্তু পরিবর্তন আসে সচলতা মিন্স হচ্ছে একটা পজিশন থেকে আরেকটা পজিশনে যাওয়া হ্যাঁ সেটা হচ্ছে সচলতা এটা হচ্ছে পজিশন এটা কিন্তু একটা প্লেস নয় হ্যাঁ সামাজিক মর্যাদা হতে পারে কারণ একটা সামাজিক মর্যাদা থেকে আরেকটা সামাজিক মর্যাদা উত্তীর্ণ হওয়া সেটাকেই কিন্তু আবার পরিবর্তন দিয়ে ব্যাখ্যা করছি ওকে উইমেন্স মুভমেন্ট এখানে নারী আন্দোলন দেখব নারী আন্দোলন কি কী দেখব নারী আন্দোলন সম্পর্কে অলরেডি তোমরা জানো যে নারী আন্দোলনে কি কি পড়তে হবে তো নারী আন্দোলনের আমরা দেখব কিভাবে আমাদের স্বাধীনতার আগে অর্থাৎ জাতীয়তাবাদের আন্দোলনের আন্দোলনের সময় কিভাবে নারীবাদের নারী আন্দোলনগুলো যুক্ত ছিল এবং পরবর্তীতে কিভাবে নারী আন্দোলন আসলো এই নারী আন্দোলনের আমরা অনেকগুলো স্টেজ দেখব তারপর আছে পিজেন্ট মুভমেন্ট এথনিক মুভমেন্ট এবং মিডিল ক্লাস না এখানে কি কী পাবে যে পিজেন্ট মুভমেন্টে কী পিজেন্ট মুভমেন্ট হচ্ছে কৃষক আন্দোলন কৃষক আন্দোলনের মধ্যে তোমরা কী কী পাবে তেলেঙ্গানা পাবে তেভাগা পাবে এবং তার সঙ্গে সঙ্গে কী পাবে নকশালবাড়ি হ্যাঁ তেলেঙ্গানা তেভাগা এবং নকশালবাড়ি এই এই তিনটি আন্দোলন কিন্তু পিজেন্ট মুভমেন্টের মধ্যে দেখতে হবে তারপরে এথনিক এথনিক কে আমরা কী বলি এথনিককে আমরা বাংলা বলি এথনিকের বাংলা বলি আমরা নিকুল হুম নিকুল আন্দোলন তো এটাও দেখবে যে একটা এথনিক গোষ্ঠী কাদেরকে বলছি কাদেরকে আমরা নিকুল বলছি এবং তারা কীভাবে কেন আন্দোলন করলো তাদের আন্দোলন কতটা আমাদের ভারতবর্ষে প্রভাব ফেলতে পেরেছিল সেটা আমরা আমাদের সোশ্যালজি অফ ইন্ডিয়ার টু পেপারের টু পয়েন্ট ফাইভে দেখবো টু পয়েন্ট ফাইভে এবং টু পয়েন্ট সিক্সে আমরা দেখবো মধ্যবিত্ত শ্রেণী হ্যাঁ মধ্যবিত্ত শ্রেণীর উত্থান কীভাবে হলো কোন সময় হলো এবং তাদের সেই সময়কার পরিস্থিতি কেমন ছিল এটা আমরা টোটালটাই আমরা মিডিল ক্লাস ফেনেমেনাতে দেখ ফেনোমেনাই দেখব তারপর হচ্ছে চ্যালেঞ্জেস টু সিভিলাইজেশান স্টেট অ্যান্ড সোসাইটি সিভিলাইজেশান স্টেট এবং সোসাইটির ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জেস আছে যেমন প্রথম নাম্বার ওয়ান কমিউনালিজম কমিউনালিজম হচ্ছে কি সাম্প্রদায়িকতা সাম্প্রদায়িকতা একটা বিরাট গুরুত্বপূর্ণ একটা বিষয় তোমাদেরকে অবশ্যই জানতে হবে সেকুলারিজম ধর্মনিরপেক্ষতা হ্যাঁ ধর্ম আমরা জানি যে ভারতবর্ষ একটা সেকুলার কান্ট্রি ধর্মনিরপেক্ষ দেশ তাই তো সেই ধর্ম নিরপেক্ষতাটা কি এবং সেটা কোন পরিপ্রেক্ষিতে তৈরি হলো বা সেটা আমাদের বর্তমান সময়ে কতটা তাৎপর্যপূর্ণ একটা বিষয় সেটা আমরা দেখব এবং তার সঙ্গে সঙ্গে লাস্টলি দেখব ন্যাশনালিজম জাতীয়তাবাদ জাতীয়তাবাদ বলতে কি বুঝি এবং জাতীয়তাবাদের বিভিন্ন প্রসপেকটিভ আমরা এখানে দেখবো যে জাতীয়তাবাদ কিভাবে আমাদের কোন কোন ধরনের জাতীয়তাবাদ কোন কোন বিষয়গুলো পরিবর্তন নিয়ে এসছে তো এখানে আমরা মেনলি যে কয়েকটি কনসেপ্ট সম্পর্কে আমরা জানবো সেটা হচ্ছে হোয়াট ইজ নেশন জাতীয়তাবাদ পড়তে গেলে আমরা জানবো যে হোয়াট ইজ নেশান ন্যাশনাল নেশান কী তারপর হচ্ছে ন্যাশনালিটি জাতীয়তা কী তারপর আমরা পড়বো ন্যাশনালিজম হুম ন্যাশনালিটি এবং তারপরেই কিন্তু আমরা পড়বো জাতীয়তাবাদ বা ন্যাশনালিজম ওকে তো তারপরে এই প্রাস্তবটিকে আমরা দেখবো যে ইন্ডিয়ান ন্যাশনালিজম কী ভারতের জাতীয়তাবাদ বলতে কি বুঝো সেখানে আমরা কিছু পারস্পেকটিভ তুলে ধরবো এবারে আসছি বই বই দেখো বই বলতে সিসি যেটা বলছিলাম যে সিবিসিএস আসার পরে একটা গুরুত্বপূর্ণ বই বেরিয়েছে এই পেপারটির জন্য সিসি ফোরের জন্য তো ভারতের সমাজতত্ত্ব উদ্ভব ও বিকাশ গত বছরের বইটি পাবলিশড হয়েছে এবং তোমরা কলকাতাতে অবশ্যই পেয়ে যাবে এবং অনলাইনে হয়তো এটা অ্যাভেলেবেল নেই তোমরা অফলাইনে এখন প্রচুর পাবলিশার্স কিন্তু তোমার বাড়িতে বই পৌঁছে দিচ্ছে তো তোমরা সেগুলো সোশ্যাল মিডিয়াতে খোঁজ করে দেখতে পারো এই বইটা কিন্তু তুমি বাড়ি বসেই পেয়ে যেতে পারো কারণ এখন কোভিড সিচুয়েশনে তুমি এই বইটা হয়তো অনলাইনে অর্ডার করতে পারছো না বা কলকাতায় গিয়ে সেটা কিনতে পারছো না তো স্বাভাবিকভাবে তুমি বাড়ি থেকে বিভিন্ন পাবলিশার্সের সঙ্গে যোগাযোগ করো তারা কিন্তু অনেক পাবলিশার্স রয়েছে যারা কিন্তু বই পাঠিয়ে দিচ্ছে বাড়িতে ওকে তো হয়তো কিছু চার্জেস বেশি নেবে কিন্তু বইটা তুমি বাড়ি থেকেই পেয়ে যাবে এবার প্রশ্নে আলোচনায় আসছি দেখো তো দশ নম্বরে যে দুটি এসে দেখো দলিত কী হুম হোয়াট ইজ এথনিসিটি নিকুলতা কি এথনিসিটি আমি বলে দেবো হ্যাঁ তারপরে দেখো আম্বেদকরের একটা বই এসছে হ্যাঁ আম্বেদকরের একটা বই অ্যানিহেলেশন অফ কাস্ট অ্যান্ড জাতীয়তাবাদের সঙ্গে ন্যাশনালিজম কী এগুলো একদম বেসিক আইডিয়া যখনই এগুলো পড়বে এই বেসিক আইডিয়া কিন্তু সবসময় ক্লিয়ার রাখবে মানে বেসিক বিষয়টা যদি তুমি না জানো অনেক শট প্রশ্ন কিন্তু অ্যাটেন্ড করতে পারবে না হোয়াই ইজ ইন্ডিয়া নোন অ্যাজ এ সিকুলার কান্ট্রি যেটা বলছিলাম সেকুলারিজম তারপরে হাই হোয়াট ডি ইউ মিন বাই প্লোরালিজম বহুত্ববাদ বলতে কি বোঝো সামাজিক পরিবর্তন কী মানে যখনই আমি সোশ্যাল চেঞ্জ করবো তখনই হোয়াট ইজ সোশ্যাল চেঞ্জ এটা জানবো দেখো প্রত্যেকটা বেসিক বিষয় দিয়েছে আমরা তখন বললাম সোশ্যাল চেঞ্জ অ্যান্ড সোশ্যাল মোবিলিটি দেখো মোবিলিটি দিয়েছে হোয়াট ইজ সোশ্যাল মোবিলিটি সামাজিক সচলতা কী ইন্ডোলজি পড়লাম ভারততত্ত্ব ভারত তত্ত্ব কী তারপর কি পড়লাম এথনোগ্রাফি এথনোগ্রাফি কি দেখো প্রত্যেকটা বেসিক বিষয় এই বেসিক বিষয়গুলো থেকেই কিন্তু প্রশ্ন আসছে তোমরা বেসিকটা কিন্তু অবশ্যই ক্লিয়ার রাখবে ঠিক আছে প্রত্যেকে প্রত্যেকের কাছে যেন বেসিকটা ক্লিয়ার থাকে বেসিক ক্লিয়ার থাকলে তুমি শর্ট কোশ্চেন অ্যাটেন্ড করতে পারবে তারপর নেক্সট দেখো জাতি ব্যবস্থা কাস্ট সিস্টেম হ্যাঁ মধ্যবিত্ত শ্রেণী যেটা বললাম মিডিল ক্লাস কী মিডিল ক্লাস বলতে কী বোঝায় সাম্প্রদায়িকতা কমিউনালিজম কী হ্যাঁ হোয়াট ইস প্যাক্ট্রিয়া কী পিতৃতন্ত্র বলতে কী বোঝো অ্যান্ড হোয়াট ডিড দি গান্ধী মিনস সর্বদা সর্বদা এখানে তো পড়তে হবে তোমাকে গান্ধী যখন পড়বে ওকে তারপর দেখো পাঁচ নম্বরে কী কী এসছে গ্রাম স্বরাজ নিয়ে গান্ধীজির মতামত স্বরাজ স্বরাজটা কিন্তু পরে রাখবে স্বরাজটা খুব ইম্পর্টেন্ট হ্যাঁ স্বরাজ সত্যাগ্রহ এই দুটো কিন্তু আমাদের গান্ধীজির ডিজাইন দেখে রাখতে হবে তারপরেও আমরা ফেমিনিস্টের মধ্যে পড়বে এটা ব্ল্যাক ফেমিনিজম হ্যাঁ যেটাকে আমরা বলছি কৃষ্ণন কৃষ্ণাঙ্গ নারী নারীবাদের বৈশিষ্ট্য মিডল ক্লাস 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 কি আমরা পড়লাম এখানে মিডিল ক্লাস ফেনেমেনা বলতে কি বুঝিয়েছে এখানে একটা খুব ভালো তোমরা একটু সিলেবাসটা ফলো করে নেবে যেখানে দেখবে খুব ভালো একটা একটা পেপারের কথা কিন্তু এখানে বলা আছে ভালো একটা লেখা আছে আর ভালো একটা রেফারেন্স দিয়েছেন তারপরে হাউ ডাস সংস্কৃতাইজেশন লেড টু সোশ্যাল মোবিলিটি আচ্ছা সংস্কৃতাইজেশন কি আমরা গত ইয়েতেই পড়েছিলাম যে গত সিলেবাসটাই অল্প করে বলেছিলাম যে সংস্কৃতায় একটা প্রক্রিয়া মানে সামাজিক পরিবর্তনের প্রক্রিয়া পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তন কি সেই পরিবর্তনের মধ্য দিয়ে কি হচ্ছে সামাজিক সচলতা হচ্ছে আমি বললাম যে পরিবর্তন সামাজিক সচলতা মিন্স হচ্ছে একটা স্ট্যাটাসের আরেকটা স্ট্যাটাসের পরিবর্তন তাই তো মানে সামাজিক মর্যাদার পরিবর্তন যদি আমরা বলি তাহলে সেক্ষেত্রে সংস্কৃতায়নের মধ্য দিয়ে একটা নিচু জাতি যখন উঁচু জাতিতে কনভার্ট হচ্ছে তখন কিন্তু স্বাভাবিকভাবেই সেখানে সামাজিক সচলতা আসছে তো সেটাই দেখবে যে সংস্কৃতায়ন কীভাবে সামাজিক সচল সচলতার জন্ম দেয় তো এই সামাজিক সচলতা পড়তে গেলে সংস্কৃতাইজেশন প্রক্রিয়াটা আমাদের খুব ভালো করে পড়তে হবে ভারতের সাম্প্রদায়িক সমস্যা নিয়ে একটা টিকা এটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক যে কোনো মুহুর্তে যে কোনোভাবে তোমার ব্যক্তিগত ভিউ থেকে এই বিষয়ে প্রশ্ন আসতে পারে সেই জন্য কমিউনালিজম সম্পর্কে ধারণাটা একদম পরিষ্কার রাখবে ভারতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি কেন গুরুত্বপূর্ণ দেখো ইন্ডোলজিক্যাল অ্যাপ্রোচ ইন্ডোলজিক্যাল অ্যাপ্রোচটা কি সেটা জানলে তুমি গুরুত্বটা জেনে যাবে ইন্ডোলজিক্যাল অ্যাপ্রোচ যেটা বলছিলাম যে টেক্সটের উপর ভিত্তি করে আমাদের ভারতীয় সমাজের ব্যাখ্যা করা হয় ইন্ডোলজিক্যাল অ্যাপ্রোচে তো সেটা আরেকটু বিশদে পড়লে জানবে তারপর দেখো নেক্সট দি এক্সামিন দি ফিচার অফ নকশালবাড়ি মুভমেন্ট যেটা বললাম যে প্রেজেন্ট মুভমেন্টের মধ্যে তিনটে আন্দোলন তোমাদের পড়তে হবে নাম্বার ওয়ান তেভাগা নাম্বার টু তেলেঙ্গানা নাম্বার থ্রি নকশালবাড়ি তোমাদের দেখো নকশালবাড়ির বৈশিষ্ট্য দিয়েছে তোমরা গতবারের জন্য যারা প্রিপারেশান নিচ্ছ তারা অবশ্যই তেলেঙ্গানা বা তেভাগাটাকে দেখে দেখে রাখতে পারো গুরুত্বপূর্ণ তারপর ভারতের ধর্ম নিরপেক্ষতা এখানে দেখো সেকুলারিজম থেকেও প্রশ্ন দিয়েছে এখানে কমিউনালিজম থেকেও প্রশ্ন দিয়েছে ওকে তো এই প্রশ্নগুলো কিন্তু মানে এই কনসেপ্টগুলো কিন্তু আসবেই আসবে সেজন্য পরিষ্কার রাখতে হবে ধারণাটা তোমার হাউ ডাজ দলিত আইডেন্টি বিকাম ইম্পর্টেন্ট ইন দলিত পলিটিক্স দলিত পলিটিক্স থেকেও আসবে যে দেখো দলিত পলিটিক্স ডিসকাস যে দলিত রাজনীতিতে দলিত পরিচিতি কিভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এটা কিন্তু আমাদের জানতে হবে এবং আমরা যখনই আম্বেদকর পড়বো আম্বেদকরের সঙ্গে সঙ্গে আমরা একটা বিষয় খুব আসে সেটা হচ্ছে আনটাচেবিলিটি কারণ আনটাচেবিলিটি সম্পর্কে কিন্তু অনেক কিছু আমরা আম্বেদকরের জীবন থেকে আমরা ধারণা লাভ করতে পেরেছি আম্বেদকরের জীবন থেকে আমরা অস্পৃশ্যতা সম্পর্কে একটা ধারণা লাভ করতে পেরেছি যে একটা অস্পৃশ্য ব্যক্তির কী কী সমস্যা তৈরি হয় এবং সেটা নিয়ে কিন্তু আম্বেদকরের একটা দৃশ ভালো দৃষ্টিভঙ্গিও আমরা দেখেছি তো সেই অস্পৃশ্যতার বিষয়ে আম্বেদকরের দৃষ্টিভঙ্গিটা কিন্তু আমাদের অবশ্যই জেনে রাখতে হবে এবং এটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট ওকে সো তোমরা এই এই বিষয়ে এই এই টপিকগুলো দেখলে আসছে এবং তার সঙ্গে সঙ্গে বলে দিলাম পরবর্তী সময়ের জন্য কি কি পড়বে তো আরও একবার বলছি যে তোমরা শুরু করে দাও এবং তার সঙ্গে সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয় মানে বেসিক আইডিয়াটা বেসিক কনসেপশনটা ক্লিয়ার রাখো মানে সমাজতত্ত্ব পড়তে গেলে তোমরা কখনোই ইতিহাসের মতো করে পড়ো না যে মুখস্থ করেই চলেছি মুখস্থ করেই চলেছি এমনটা কখনোই করো না ইতিহাসের সঙ্গে কানেকশন যদিও আছে কিন্তু তারপরেও তোমাদেরকে কিন্তু অবশ্যই কনসেপ্টগুলো পরিষ্কার করতে হবে ধারণাটা পরি ধারণাটা পরিষ্কার করো ধারণাটা সম্পর্কে একটা স্বচ্ছ একটা আইডিয়া নিয়ে আসো স্বচ্ছ স্বচ্ছতা নিয়ে আসো প্রত্যেকটা ধারণা যদি তোমার কাছে ক্লিয়ার থাকে তুমি যে কোনো প্রশ্নের উত্তরই কিন্তু অ্যাটেন্ড করতে পারবে ওকে সো থ্যাংক ইউ ভিডিওটি পুরো দেখার জন্য এবং তার সঙ্গে সঙ্গে বলবো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট এবং শেয়ার করো থ্যাংক ইউ